আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় আর মজার একটি কেকের রেসিপি, আর সেটা হলো ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেক যেহেতু চকলেট দিয়ে তৈরি করা হয়, তাই আমার মনে হয় ছোট বড় সবাই এই কেকটা খুব পছন্দ করে, আর এটা বানানো খুবই সহজ। আজকে আমার বড় ছেলের বার্থডে ছিল, তাই চিন্তা করছিলাম খুব সহজে কোন কেকটা তৈরি করা যায় যেটা ওরা পছন্দ করবে। তখন মনে হলো ব্ল্যাক ফরেস্ট কেকটাই তৈরি করি, আর চকলেট কেক আমার বাচ্চারা খুবই পছন্দ করে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি ব্ল্যাক ফরেস্ট কেকের প্রস্তুত প্রণালী। ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করতে আমার লাগবে 1 কাপের মতো ময়দা। একটা চালনিতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1/2 কাপের মতো কোকো পাউডার, যে কোনো ব্র্যান্ডের চকলেট পাউডার হলেই হবে। আর নিয়ে নিলাম 1 চা চামচের মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা 1/4 চা চামচের মতো। এখন এটাকে ভালো করে চেলে নিব শুকনো উপকরণগুলো। চেলে নিলে এর ভিতরে দানাদার কোনো ভাব থাকবে না, এতে করে কেকটা অনেক সফট হবে। আজকে আমি কেকটা তৈরি করব একটি প্যানে গ্যাসের চুলায়। এজন্য একটি প্যান নিয়েছি আর এতে একটু তেল দিয়ে এটাকে চারপাশ ব্রাশ করে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখবেন যে প্যানে কেকটা তৈরি করবেন প্যানটা যাতে একটু ভারী হয়, যাতে কেকটা নিচে না লেগে যায়। এখন একটি কাগজ ঠিক প্যানের আকারে গোল করে কেটে বসিয়ে দিলাম। এখন একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 3টা ডিম। আজকে আমি 3টা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো তেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো কফি পাউডার। এটা ইনস্ট্যান্ট কফি নিয়েছি, ব্ল্যাক ফরেস্ট কেকে কফি দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন ভালো করে এটাকে একটি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে বিটার মেশিন না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। এখন চেলে রাখা যে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম শুকনো উপকরণ, ওগুলো অল্প অল্প করে দিয়ে এটাকে আবার আমি একসাথে মিশিয়ে নিব। আমি শুকনো উপকরণগুলোকে 2 বারে দিয়েছি। বেশিক্ষণ করার দরকার নেই, অল্প কিছুক্ষণ করলে দেখবেন বেটারটা রেডি হয়ে যাবে। এই তো আমার বেটারটা অলরেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় বেটারটা বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এর মধ্যে আপনারা সামান্য লিকুইড মিল্ক ইউজ করতে পারবেন। আমারটা পারফেক্ট হয়েছে, এখানে কোনো মিল্ক আমি কিছুই ইউজ করিনি। এখন যে প্যানটা রেডি করে রেখেছিলাম ওখানে আমি সম্পূর্ণ কেকের বেটারটা ঢেলে দিলাম। এখন এই প্যানটাকে একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে বাতাস থাকলে বের হয়ে যায় আর ভিতরে ফাঁপা না থাকে। এখন চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, আগেই এটাকে গরম করে রেখেছিলাম। ওই তাওয়ার উপরে আমি প্যানটা দিয়ে দিলাম আর চুলার আঁচটা আমি মিডিয়াম লোতে রেখেছি। লো হিটেই সম্পূর্ণ কেকটা আমি 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। 30 মিনিট পর আমি উঠিয়ে একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না। কাঠির ভিতরে কোনো কিছু লেগে না থাকলে বুঝবেন একদম পারফেক্ট কেকটা হয়ে গিয়েছে। কেকটা শুয়ে যাওয়ার পর বেশিক্ষণ চুলা রাখলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে আর নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিচে যে কাগজটা দিয়েছিলাম ওটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে সুন্দর করে আমি এটাকে 3 ভাগে কেটে নিয়েছি মাঝখান থেকে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। কেক ডেকোরেশন করার জন্য হুইপ ক্রিম দিয়ে আমি একটি ক্রিম তৈরি করে রেখেছিলাম আগে থেকেই, আর এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি। এর জন্য এখানে আর এক্সট্রা করে দেখাচ্ছি না কিভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় কেকের জন্য। এর ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন একটি বাটিতে আমি 1 টেবিল চামচের মতো চকলেট চিপস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পাউডার সুগার আর দিয়ে দিব 1/2 কাপের মতো গরম দুধ। এটা দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করব কেকের ভিতরে দেওয়ার জন্য, এতে করে কেকটা অনেক সফট থাকবে।
আর কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন যে কেটে রেখেছিলাম কেকগুলো, এ থেকে এক পিস আমি নিয়ে যেখানে কেকটা বানাবো একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর উপর দিয়ে সুগার সিরাপ ছিটিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। দিয়ে সুন্দরভাবে চারপাশ মিশিয়ে আমি উপরে আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। সেমভাবে উপরে আবার সিরাপ দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এই সিরাপটা তৈরি করলে যতটা না মজা লাগে, দুধ দিয়ে তৈরি করে দেখবেন সুগার সিরাপটা খেতে তার থেকেও অনেক বেশি ভালো লাগবে। এভাবে প্রত্যেকটা লেয়ারের উপর আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে সম্পূর্ণ কভার করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর কেকটাকে বের করে আমি চারপাশে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, যাতে করে কেকটা ডেকোরেশনের সময় নষ্ট না হয়ে যায়। এখানে আমি কিছু চকলেট, মিল্ক চকলেট গ্রেট করে নিয়েছি। তারপর সেই গ্রেট করা চকলেট আমি কেকের চারপাশে যে নিচের সাইডটা ওখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সম্পূর্ণ কভার করে ঢেকে দিব। এই চকলেটটা আপনারা যে কোনো ব্র্যান্ডের মিল্ক চকলেট নিলেই হবে। এখন একটি ছুরির সাহায্যে নিচ থেকে যে নিচে পড়ে গিয়েছিল চকলেটগুলো, ওগুলো এভাবে উপর দিকে উঠিয়ে দিচ্ছি। তারপর ফয়েল পেপারগুলো উঠিয়ে নিব। এখন কেক ডেকোরেশন করার জন্য একটি প্লাস্টিকের ব্যাগে আমি নজেল ভরে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের নজেল ইউজ করতে পারবেন। এখন একটি জগের মধ্যে আমি সেই প্লাস্টিকের ব্যাগটা এভাবে ঢুকিয়ে দিয়েছি, যাতে করে ক্রিমটা দিতে আমার সুবিধা হয়। তারপর এটা দিয়ে আমি এটাকে ডিজাইন করে দিব। আমি খুব ভালো ডিজাইন করতে পারি না, যা পেরেছি তাই করছি। সাধারণত কেক বানানো হয় না, মাঝে মাঝে এরকম কেক বানালে কিন্তু ডিজাইনের হাতটা অনেকটা পাকা হয়ে যাবে, তখন খুব ভালোভাবে ডিজাইন করা যাবে। কেক যত বেশি তৈরি করবেন আস্তে আস্তে দেখবেন আপনার কেকের ডিজাইন তত বেশি সুন্দর হচ্ছে। যে কোনো জিনিস প্রথমবার তৈরি করলে যেরকম হবে, দুই তিনবার তৈরি করার পর কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। উপর দিয়ে আমি কিছু ফুলের ডিজাইনের মতো করে দিয়েছি। তারপর নিচের সাইডটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। আর আমার মনে হয় কেক ডিজাইনের ক্ষেত্রে অনেকটা নির্ভর করে কেকের ক্রিম আর নজেলের উপর। নজেলটা যদি সুন্দর হয়, ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটাও সুন্দর হয়। আর অবশ্যই ক্রিমটাকেও পারফেক্ট হতে হবে ডিজাইন সুন্দর হওয়ার জন্য। আমি প্রথমবার ব্ল্যাক ফরেস্ট কেক ট্রাই করছি, আমার মনে হয় খুব বেশি খারাপ হয়নি। কী বলেন আপনারা, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কেকের উপরে মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, ওখানে আমি গ্রেট করে রাখা চকলেট ছিটিয়ে দিচ্ছি। উপরটা পুরোটা ঢেকে দিব চকলেট দিয়ে। এখন চারপাশের যে ফুলগুলো আছে এগুলো আরেকটু স্পষ্ট বোঝার জন্য আমি উপরে চেরি দিয়ে সাজিয়ে দিব। আপনি চাইলে চেরির বদলে কেক ডেকোরেশনের অন্য সব জিনিস দিয়েও ডেকোরেশন করে নিতে পারবেন, আর না চাইলে এমনিতেও খালি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে উপরটা একটু সাজিয়ে দিলে দেখতে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার খুবই সহজ আর দারুণ মজার ব্ল্যাক ফরেস্ট কেক। দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এটা খেয়েছি, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আশা করছি আমার আজকে কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।